আজকের আলোচক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। আমাদের কাছে দর্শক অনেক প্রশ্ন এসেছে ফেসবুকের মাধ্যমে এবং অনেকেই ফোন করে আমাদেরকে প্রশ্ন করেছেন এই বিরতির মধ্যে। একটি প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি, ডক্টর শফিউল্লাহ প্রধানকে কাছে যাচ্ছি, যে জাহিদ 22 বছরের, তিনি লিখেছেন যে তার দুই পায়ের কুচকিতেই ব্যথা, বিশেষ করে বাম পায়ের কুচকিতে, এবং বাম পায়ে ভর দিয়ে হাঁটতে তার কষ্ট হয়, কিছু দূর হাঁটলে তার বাম পায়ে ব্যথা হয় এবং বাম পায়ের মাংস শুকিয়ে গেছে, তার ডিস প্রলাপস রয়েছে এবং বাম পায়ের গোড়ালিতে ব্যথা, অর্থাৎ বাম পায়ের মধ্যেই তার সব সমস্যা। জি, ওনার ওনার যেটা বুঝেই যাচ্ছে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী, ওনার সিভিয়ার ডিস্ক প্রলাপস। আচ্ছা, যার কারণে যদি সিভিয়ার ডিস্ক প্রলাপস ট্রিটমেন্ট না করে, অনেকে অবহেলা করে, ওষুধ খেয়ে খেয়ে চেষ্টা করে, তখন আস্তে আস্তে পাটা শুকিয়ে যেতে পারে, মাসেলগুলো শুকিয়ে যায়। কারণ নার্ভ যদি কম্প্রেস থাকে তো নার্ভের ইম্পালস তো মাসেলে যাবে না, যাবে না না যাওয়ার কারণে মাসেলটা আস্তে 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 মাসেলগুলো অ্যাট্রোপি হয়ে যায়, শুকিয়ে যায়, এবং ব্যথার কারণে আবার মুভমেন্টের কারণে যখন হয় তখন এই সমস্যা হতে পারে। তো আমার মনে হয় যদি ওনার খুব বেশি সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়ে থাকে, আর যেহেতু ওনার এখন সেকেন্ডারি খুব বেশি সিভিয়ার কমপ্লিকেশন হচ্ছে, প্রথমত প্রাইমারি উনি একজন নিউরো সার্জন বা একজন সার্জারির ডাক্তারকে দেখাতে পারে, যে অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে অপারেশন ম্যান্ডেটরি বা করতে হতে পারে। বাট অপারেশন করলেও ওনাকে আবার রিহ্যাবিলিটেশন পুনর্বাসন ফিজিওথেরাপি করতেই হবে, কোনো বিকল্প নাই। কিন্তু যেহেতু শুকিয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, একজন সার্জনের অপিনিয়ন নিতে পারে উনি। আর এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাও অনেক ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু যদি সেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এই যে এই জাতীয় কমপ্লিকেশন অ্যারাইজ করে, এই ক্ষেত্রে আমার মনে হয় সার্জারি করে দেন ফিজিওথেরাপিতে যেতে হবে, মানে ফিজিওথেরাপি লাগবেই। হ্যাঁ, সেটা সেকেন্ডারি সেকেন্ডারি, আগে আগে সার্জারি এখন এসেনশিয়াল হয়ে গেছে। পিএলআইডি সার্জারিটা আগে করে তারপরে ফিজিওথেরাপি করতে হবে, এবং লং মানে অনেক দিন, ধরেন প্রায় কয়েক মাস ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে, মানে তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। তা আপনি বলছিলেন বিরতির আগে যে ফিজিওথেরাপি পুনর্বাসন কি, এটা জানাতে চাইছি। পুনর্বাসনটা ওনার দিয়ে আমি বুঝাই, উনি ভালো একটা মানুষ ছিল, 22 বছর বয়স, একটা রোগের কারণে ওনার পাটা এখন অকেজো, এক পা। তাহলে এই পাটা তো আগে সুস্থ ছিল, ভালো ছিল, এই সুস্থ পাটাকে, অসুস্থ পাটাকে আবার ভালো পাওয়ার মতো করাটা, ফিরিয়ে আনাটা হয়েছে পুনর্বাসন, সচল করা, সচল করা বা আগের জায়গায়, যেমন তার শুকিয়ে গিয়েছে, শুকানোটাকে আবার হিলিং করা বা আবার আগের মতো মাসেল বাল্ক তৈরি হওয়া, তারপরে তার পেইন, পেইনকে মিনিমাইজ করা, তার এই পায়ের শক্তি কমে গিয়েছে, শক্তিকে আবার ফিরিয়ে আনানো, এই পায়ের অ্যাক্টিভিটিস কমে গিয়েছে, আবার ফিরিয়ে আনানো, এই টোটাল জিনিসটাই হচ্ছে পুনর্বাসন। মানে কোনো একটা রুগী যদি কোনো রোগ, সেটা জন্মগতভাবে হোক বা অ্যাকোয়ার্ড হোক, পরিবেশগতভাবে হোক, আঘাত, ইঞ্জুরি বা যে কোনো ইনফেকশন থেকেও যদি তার শারীরিক অক্ষমতা তৈরি হয়, সেটাকে আবার যে পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে আমরা নর্মালাইজ করার চেষ্টা করি বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি, সেটাই হচ্ছে পুনর্বাসন চিকিৎসা। পুনর্বাসন নিয়ে আরো অনেক কথা শোনার আছে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আমি তো শফিউল্লাহ স্যারের সঙ্গে কথা বলছিলাম। আমি ওনার আমি আমি শফিউল্লাহ স্যারের নিয়মিত একজন পেশেন্ট। আচ্ছা আচ্ছা, জি শুনছি আমি। জি আমি স্যার, আমাকে মায়োপেথি এলজি টাইপ লিমগার্ডেল টাইপের জন্য আজকে 2 বছর যাবত স্যারকে আমি প্রশ্ন করে যাচ্ছি। শিশুগঞ্জ থেকে আমি আন্তারুল বলছি। জি জি, বুঝতে পারছি, চিনতে পারছি। আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এটার সবচেয়ে বড় কাজ হলো মুভমেন্ট, মুভমেন্ট। স্যার আমাকে চিনতে পারছি, রমজান মাসে দিন স্যার আপনার জন্য দোয়া করি, আপনার পরামর্শ আমার কাজে লাগবে। মুভমেন্টে আমি আমি উপকৃত হচ্ছি, অনেক উপকৃত হচ্ছি। এখন স্যার আপনি সর্বশেষ কি সাজেশন দিতে পারেন যে আর একটু স্যার আমি উন্নতি লাভ করতে পারি? আমি এখন স্যার অফিস করতে পারি, অফিসে যেতে পারি, মুভমেন্ট আধা ঘন্টা পর পর আমি একটু হাঁকি, একটু নাড়াচাড়া করি, একটু হাত নাড়াই, একটু ব্যায়াম করি, পাউডার উপরে নেচির নিচে নেই, এই অবস্থাটা আমাকে অনেক উন্নত করেছে স্যার। এখন স্যার মেডিসিন জাতীয় কোনো কিছু, আমার পেটটা একটু খারাপ, খাইতে পারি না। আপনি বলছিলেন
স্যার ইয়া খাওয়ার জন্য এনজাইম জাতীয় কিছু ওষুধ খাওয়ার জন্য খেয়েছিলাম, কিন্তু পেটে দেন আমি আইবিএস এর সমস্যায় ভুগছি। আচ্ছা এখন স্যার আমি আর কি করতে পারি স্যার? এমনিতে কোনো আমি বহুত করেছি, এখন স্যার আপনি আমাকে একটু সাজেশন দিলে, আর আমার হাতের মাংসটা শুকায় যাচ্ছে আর কি স্যার। হ্যাঁ তবে একটু রিল্যাক্স হয়েছে আপনার মুভমেন্ট করার পরে, একটু থামছে, মোটামুটি একটু সচল হয়েছে। আপনার ডায়াবেটিস নেই তো? না স্যার ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্ত? কিশোরগঞ্জের কোথায় আপনি থাকেন? জি কিশোরগঞ্জের কোথায় থাকেন? আমি কিশোর, আমি পৌরসভার সচিব। আচ্ছা শুনেন আমার কথা, শুনেন আপনার কথা, আমি বুঝতে পেরেছি আমার কথা, একটু মনোযোগ সহকারে শুনেন। আপনার যে অ্যাক্টিভিটিস গুলো আপনি করে যাচ্ছেন নিয়মিত, সেগুলা কন্টিনিউ করবেন, এগুলা বন্ধ করা যাবে না। নাম্বার ওয়ান, মানে আপনি যে এক্সারসাইজ করছেন, যে সকল মুভমেন্ট করতেছেন, এগুলা করবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম দিয়েছি আমি, সেটা হাঁটু ব্যথার জন্য দিয়েছি, কোমর ব্যথার জন্য দিয়েছি, গাড়ের জন্য দিয়েছি, স্ট্রোক রুগীর জন্য দিয়েছি। যেই যে এক্সারসাইজগুলো আপনি দেখে দেখে করতে পারেন সেগুলা কন্টিনিউ করবেন। আর হ্যান্ড ফাংশনকে ইম্প্রুভ করার জন্য আপনি বাসায় কিছু টয়েস জাতীয় খেলার, যেটা বাচ্চারা খেলে, এগুলো আপনি করতে পারেন। চেয়ার টেবিলে বসে যেমন বেলুন ফুলানো, বেলুন কিনে নেবেন অনেকগুলা, বেলুনটা ফুলিয়ে বেঁধে বেলুনটাকে উপরে উঠানো নামানো, মানে এটাকে ধাক্কা দেওয়া বাতাসের মধ্যে আবার ইয়া করা, এই যে এগুলো কিন্তু অটোমেটিক আপনার কিন্তু ফাংশনাল এক্সারসাইজ হবে, রি এডুকেশন হবে, আপনার ব্যালেন্স বাড়বে, কোঅর্ডিনেশন বাড়বে, এই জাতীয় এক্সারসাইজ করতে পারেন। তারপরে আটা, মানে আটাকে পানির সাথে ভিজিয়ে যেটা আমরা কাই করা বা আটার দলা রুটি বানানো, এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনি এগুলো হ্যান্ড ফাংশনগুলো আপনি বাড়ানোর জন্য করতে পারেন। আর যে এক্সারসাইজগুলো করতেছেন করেন। আর একটা ওষুধ আপনাকে দিব, সেটা হচ্ছে আপনি আপনার এলাকায় কিনতে পারবেন, একটা কোকো এনজাইম, খুবই ভালো কাজ করে এসব রোগে, সেটা হচ্ছে ইউবিআইকিউ, ইউবিআইকিউ ক্যাপসুল, এটা আপনি একটা করে দুবেলা খেতে থাকবেন, বন্ধ করবেন না। আর একটা হচ্ছে জিঙ্গো বিলোবা, যদি কোনো ক্যাপসুল পাওয়া যায়, যেমন জিনোবা নামে আছে, একটা করে আপনি দুবেলা এটা টানা দু মাস খান। এই দুইটা ওষুধ অ্যাড করলাম আপনার, বোথ আর সাপ্লিমেন্ট, এগুলা করেন। আর পাশাপাশি যদি কোনো আপনি ভিটামিন ডি না খেয়ে থাকেন সেগুলো খেতে হবে, এগুলো আপনি হয়তো ফলো করছেন এতদিন, জিঙ্ক ট্যাবলেট এগুলো খেতে হবে, সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন বা মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়া, পরিমিত সুষম খাবার, দুধ ডিম এগুলো খাওয়া, এগুলো আপনাকে। ওনার কিন্তু আইবিএস আছে, যদি আইবিএস, এটা উনি আইবিএস এর যেই খাবারগুলো আপনার প্রবলেম না, চিকিৎসা আছে এখন, ভালো চিকিৎসা, এটা আপনি মনে একটু হেল্প করতে পারেন। আইবিএস এর জন্য আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে, অনেক কিছু কিছু খাবার আমরা নিষেধ করে দিই, আর ভালো ওষুধও আছে অনেক। আইবিএস আজকাল, আইবিএস কোনো সমস্যা নয়, আইবিএস চিকিৎসা করলে আইবিএস ভালো হয়ে যায়। জি ধন্যবাদ। হ্যাঁ আমরা আবার আবার আসছি সেই পুনর্বাসন, যেমন ওনার ওনার ওনারটাও, উনিও কিন্তু এক প্রকার ডিজিজে কিন্তু উনি পড়ে গিয়েছিল, এখন আমরা ওনাকে কিন্তু কোনো বাই ফোনেই কিন্তু আমরা যতটুকু হেল্প করতে পারছি, উনিও তো ফলো করছে চ্যানেলগুলো বা এসিটিভিকে দেখছে নিয়মিত, বা আমার ইউটিউব ফেসবুক দেখে দেখে উনি মোটামুটি চলাফেরা করতে পারতেছে, দিস ইজ পুনর্বাসন। বাট হ্যাঁ, এটা হয়তো উনি বাসায় যতটুকু পারে করছে, কিন্তু আমরা যখন এই রুগীগুলোকে হসপিটালাইজড করি, আমাদের সেন্টারগুলোতে আনি, আমরা কিন্তু ড্রামাটিক রেজাল্ট পাই। যদি কোনো স্ট্রোক রুগী উইদিন এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে আমাদের কাছে আসে, আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে চাই, ইনশাআল্লাহ সে একবার বিছানা পড়ে যাওয়া রুগী নিজে নিজে হাঁটতে পারবে। মানে স্ট্রোক হয়ে গেছে বিছানায় বা কর্ড ইনজুরি, প্যারালাইসিস হয়েছে, যে কোনো নিউরোলজিক্যাল ডিসএবিলিটি, এখন কিছু রোগ আছে প্রগ্রেসিভ ডিজিজ, আর কিছু আছে নন প্রগ্রেসিভ ডিজিজ, যেমন স্ট্রোক হয়েছে নন প্রগ্রেসিভ ডিজিজ, মায়োপ্যাথি প্রগ্রেসিভ ডিজিজ, আবার পলি অন্যান্য যেমন মোটর নিউরন ডিজিজ প্রগ্রেসিভ ডিজিজ। হ্যাঁ প্রগ্রেসিভ ডিজিজগুলো আমরা হয়তো একেবারে কিছুই করতে পারবো না, প্রগ্রেশন হতেই থাকবে, কিন্তু প্রগ্রেসিভ মানে দর্শক হয়তো বুঝছে না, মানে এটা এগিয়ে যাবে, হ্যাঁ রোগটা খারাপের দিকে যেতে, খারাপের দিকে যাবে, যেমন স্ট্রোক একবার হয় বা দুইবার হয়, কিন্তু স্ট্রোক হওয়ার পর রোগ খারাপের দিকে যায় না, কমপ্লিকেশন গুলা খারাপের দিকে যায়, জটিলতা দেখা দেয়, সেইগুলাকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে আসি। আর প্রগ্রেসিভ ডিজিজকেও কিন্তু আমরা লাইফ লং করতে পারি, এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু অনেক দীর্ঘায়িত করতে পারি, বা লাইফ
অ্যাক্টিভিটিস বাড়াতে পারি বাই বিভিন্ন রিহ্যাবিলিটেশন, মানে এখানে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন। এবং আজকে যে হাঁটু ব্যথার কথা আপনি বলছেন, হাঁটু ব্যথাতে রিহ্যাবিলিটেশন হচ্ছে মেইন ট্রিটমেন্ট। আপনার হাঁটু ব্যথার লাস্ট ট্রিটমেন্ট কি? অপারেশন। অপারেশনের পরেও রিহ্যাবিলিটেশন, মানে আপনার এটার কোনো বিকল্প বিকল্প কোনো কিছু নাই। তবে হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা যদি শুরুতেই অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করে ফেলতে পারি, অনেকে ছোট একটা সমস্যার দিকে সারা বছর হাঁটুর ব্যথা ভোগে, এই হাঁটুর ব্যথা ভুগতে ভুগতে এক পর্যায়ে ওই যে আগে রোগীর মতো বলছে পিএলআইডি যেমন শুকিয়ে যায়, কোয়াড্রিসেপস শুকিয়ে যায়, আমাদের কাছে আসে। এখন কোয়াড্রিসেপস শুকিয়ে যাওয়ার কারণে সে নিচে বসতে পারে না, ভয় পায় পড়ে যায় কি না। হ্যাঁ এখন তো রমজান মাস চলছে, মসজিদ গেলে দেখা যাচ্ছে সবাই অনেকেই হাঁটু ব্যথার অজুহাতে চেয়ারে বসে নামাজ পড়ছে, এটার ব্যাপারে আপনি সবসময় নিরুৎসাহিত করেন। অবশ্যই এই রমজান মাসে নিশ্চয়ই এটাকে একটু বেশি করে বলা দরকার। অবশ্যই আপনাকে ধন্যবাদ। একটা পরিবর্তন আসছে, আপনাকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে মোস্ট অব দ্য রুগী এবং আমার কাছে অনেক মসজিদের ইমাম সাহেবরা আসে, মুয়াজ্জিন সাহেবরা আসে, তারা এসে বলে স্যার আপনার এই কথায় আমাদের অনেক উপকার আসে। আমরা যখন বয়ান করি মসজিদে জুমার খুতবা দেই বা আগে পরে যে বয়ানগুলো করা হয় সেখানেও আমরা বলি যে চেয়ার ইউজ না করার জন্য। এখন মসজিদে কিন্তু চেয়ার কমে গিয়েছে, আপনি যদি একটু খোঁজ নেন আগের চেয়ে অনেকাংশে চেয়ার কমে গিয়েছে। মানে এটা হচ্ছে কি, মানুষের ভুল মেসেজের কারণে মানুষ অনেক সময় এই কাজগুলো করতে ছিল। এখন যখন আমরা চিকিৎসকরা ডাটা দিচ্ছি এবং সেই ক্ষেত্রে ইসলামী ধর্মীয় চিন্তাবিদ যারা আছেন হুজুররা তারা তাদের হাদিস কোরআনের সাথে মিলিয়ে দেখছেন না আসলেই চেয়ারের এখানে বিশাল চেয়ার একটা ক্ষতি করতেছে আমাদের জন্য, সেটা ধর্মীয়ভাবেও করছে শারীরিকভাবেও করছে। আমাদের যেই নামাজ পড়ার নিয়মের ক্ষেত্রে প্রথম বলা হয়েছে কেউ যদি সিভিয়ার অসুস্থ হয়ে পড়ে তাহলে সে বসে নামাজ পড়তে পারে, ইশারাতেও নামাজ হয় বা শুয়েও নামাজ পড়তে পারে, কিন্তু চেয়ারে বসে নামাজ, বসে নামাজ মানে কি, সে নিচে ফ্লোরে বসে নামাজ পড়বে, সে তো চেয়ারে বসে নামাজ পড়বে। এই বসে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলতে হয় একটু। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। রোগী হচ্ছে আমার স্ত্রী, তার বয়স হচ্ছে 44 বছর। আর বুকেও ব্যথা, ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাড় ক্ষয় গেছে। জি, সে ডাক্তারে ওষুধ লিখছে আপনার টিকিসি ট্যাবলেট একটা আর ব্যথার জন্য, ওনার বয়স কত? 44 বললেন, বয়স 44, ওজন 70 কেজি। থাকেন কোথায় আপনি? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন মানে ওষুধ খেলেও কাজ হচ্ছে না, এই তো কথা? আচ্ছা আমি উত্তর দিচ্ছি, পিএলআইডি তে ভুগছে নাকি? হ্যাঁ, দুইটা সমস্যা, একটা হচ্ছে পিএলআইডি আর একটা হচ্ছে হাঁটুতে আর্থ্রাইটিস, দুইটা এট এ টাইমে। অবশ্য পিএলআইডি টা কি হাঁটুতে নেমে আসতে পারে? হ্যাঁ, অনেক সময় নেমে যেতে পারে, কিন্তু ওনার দুইটাই আছে, বুঝে যায় যেহেতু কটকট করে বা শব্দ হয়, চেঞ্জ আসছে। তো আমার মনে হয় আপনার ডাক্তার সাহেবকে বলেন যে এই চিকিৎসা আরো আপডেট চিকিৎসা দিতে, আপনাকে বিভিন্ন থেরাপি দিতে হবে। এই আপনার রোগীকে থেরাপি দিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই বাসায়, এগুলো করতে পারবে উনি। আর ওনাকে কিন্তু পর্যাপ্ত ভালো খাবার দিতে হবে, যেমন দুধ, যে দুধ খেতে না পারে সে দই খাবে, খুবই ভালো একটা সাপ্লিমেন্ট আমাদের বা খাবার যেগুলো উপকারে আসে। তারপরে বাদাম বা দেশি মাছ, এগুলো কিন্তু আমাদের খাবারে মনোযোগ দিতে হবে পাশাপাশি। আর যেহেতু উনি মহিলা মানুষ, সামনে ঝুঁকে যেন কাজ না করে ওনাকে বলবেন, যদি কোনো কাজ করার দরকার হয় নিচে সেটা হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে। আর এই যে হাঁটুর কটকট বা যে আওয়াজ করে এগুলো হাঁটুতে ক্ষয় হওয়াতে হয়, আর্থ্রাইটিক চেঞ্জ হয়, এক্ষেত্রে আপনার বিভিন্ন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালুরোনিক এসিড সাপ্লিমেন্ট আছে, এগুলো ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, দীর্ঘমেয়াদী ডাক্তারের পরামর্শে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। তো আমার মনে হয় আপনি ভালো কোনো একজন বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, দেখিয়ে চিকিৎসা নেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে উনি। কিন্তু পিএলআইডি চিকিৎসাটাও করতে হবে, এট এ টাইমে দুইটাই চিকিৎসা করতে হবে, তাহলে তাহলে দুটো সমস্যাই ওনার সলভ হবে। টাঙ্গাইল বা মফস্বলে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাদের মতো, জেলা লেভেল এখন কিছুটা ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে, আমাদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে সরকারের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের,
আর জেলা হাসপাতালগুলো তো মোটামুটি ইমপ্রুভ হচ্ছে, বাট পর্যাপ্ত না আর কি, পর্যাপ্ত না বা অনেক ক্ষেত্রে ডিপ্লোমা যারা করে আসছে তারা হয়তো ওখানে, এটা হচ্ছে মন্দের ভালো, মন্দের ভালো, মন্দের ভালো, কারণ কাজ তো চলছে, কাজ চলতেছে। তো আরেকটা ব্যাপার ডক্টর শফিউল্লাহ প্রধান, সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ ফল যদি থাকে, গাছ থেকে গাছে উঠতে গেল বা উঠলো পড়ে গেল, হাঁটুর মধ্যে প্রচুর ব্যথা পেল, সেখানেও কি এই এই ব্যথাটা আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস তৈরি করতে পারে? অবশ্যই, আপনি খুব ভালো একটা কথা বলেছেন, এনি ট্রমা সেটা গাছ থেকে পড়ুক আর খেলতে গিয়ে হোক বা যে কোনো কারণেই হোক, যদি হাঁটুতে আঘাত পায় তাহলে কিন্তু একেবারে 100% আফটার 6 মান্থ পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবেই, আচ্ছা, নো ডাউট। তো এই জন্য আমরা বারবার এখন এই ক্ষেত্রে আবার পুনর্বাসন আসছে যে কেউ আঘাত পেলেন, ওকে, আপনি ডাক্তার সাহেবের কাছে গেলেন বা নিজে নিজে ব্যথার ওষুধ খেয়ে ভালো হলো, বাট আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখে অ্যাসেস করে নিতে হবে। কি জন্য? উনি তখন আপনাকে কিছু রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ দিবে, কিছু নিয়মকানুন শিখিয়ে দিবে, বা এখানে কোনো হেয়ারলাইন ফ্র্যাকচার বা ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নেবে, আপনাকে কিছু বেসিক এক্সারসাইজ দিবে যেটার মাধ্যমে এই যে কথা বলছিলাম সেকেন্ডারি আর্থ্রাইটিস বা ডিজেনারেশন, এটা প্রিভেনশন করা সম্ভব। এবং এই 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 প্রয়োজনে কিছু থেরাপি দেওয়া লাগে, যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি, এগুলার কাজই হচ্ছে হিলিং করা। আমার যে ইঞ্জুরি হলো সফট টিস্যু বা হার্ড টিস্যু, সে হার্ড টিস্যুকে আবার কি করা, হিলিং করা বা সুস্থ করা, এই 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 ইলেকট্রোথেরাপিগুলার কাজ। আরও অনেক কথা শোনার আছে ডক্টর শফিউল্লাহ প্রধান, আরও একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।